वेलकम ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো বলো তোমরা? আশা করি নিশ্চয়ই ভালো আছো, আমরা খুব ভালো আছি। আর সকাল সকাল এই দুজনে এত চিৎকার করছে না, কোনো কাজ করা যাচ্ছে না। আর আমি সকাল সকাল এই যে পাবালিশ নিয়ে বসেছি, পাবালিশের কভারগুলো পড়াবো সবথেকে বেশি কাজ। চলো পাবালিশের কভারগুলো করে নিই, এরপর প্রচুর কাজ আছে। তো সেই কাজগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই। আর তার আগে আমি বেডটা একটু পরিষ্কার করে ছেড়ে নিতে হবে, এরা বারবার নোংরা পায়ে উঠে পড়েছে। তোমাকে আমি খুলতে বলেছি। তো এরপর মশার ব্যাটে চার্জ লাগাতে হবে। কালকে রাত্রিবেলা এত মশা ঢুকেছে মশার ভিতর, মশার ব্যাটে চার্জ দিতে আমার খেয়ালই নেই, সেই জন্য একদম মানে মশাতে কালকে প্রচুর মশা কামড় খেয়েছি। তো আজকে আর নয় বাবা, মশা আগে মশার ব্যাটে আগে চার্জ লাগাতে হবে, না হলে হবে না। সব থেকে ডিফিকাল্ট কাজ এইটা, এই পাবালিশের কভার পড়া মোস্ট থার্ড ক্লাস কাজ, কিন্তু কিছু করার নেই, পড়াতে হবে আমাকে। আর এরা অল টাইম মারপিট করছে, অল টাইম মারপিট করছে, কি করবো বুঝতে পারছি না। তো চলো, হ্যাঁ আমি বেড ফেড সব রেডি করে নিই, পাবালিশের কভার টভার পরে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। চলো করতে হবে। তো জামাগুলো আগে ভাঁজ করে নিই, ঠিক আছে? তো জামাগুলো ভাঁজ করে নিই। এই যে পাহাড় নিয়ে বসেছি, পাহাড়গুলো সব ভাঁজ করতে হবে। চলো ভাঁজ করে নিই। রসগোল্লা নিয়ে এসছে, তো এগুলো আমি ফ্রিজে রেখে দিই এখন। তো চলো, এবার মা গেছে নিচে আম পাড়ার জন্য, আর আমি এখন দেখি
এবার রান্না করে ঢুকি রান্না চাপাতে হবে অনেক টাইম হয়ে গেছে অলরেডি 11টার ওভার হয়ে গেছে এখন যদি আমি রান্না না চাপাই তাহলে অবস্থা খারাপ হয়ে সোনু মনু ওইদিকে বেড়ে উঠে আবার ওই মশার ব্যাগটাকে নিয়ে আবার মাথা ব্যথা করে দিচ্ছে আমার এই দেখো বেডে উঠে আবার কি করছে মশার ব্যাগ কি করছিস কি করছিস এই দেখো পেছনের গাছে আম পাড়তেছি গেল রাতে সব আম পড়ে গেছে রাতে আম পড়ে গেছে এগুলো আর কোথায় আম আছে শোনো আর কোথায় আম আছে আনারসটার কি অবস্থা হয়েছে এটা হেলে গেছে আনারস আনারস হেলে গেছে এই দেখো পেছনের গাছে আম পাড়া আছে ও তো বহু তখন থেকে চিৎকার করছে দিদার কাছে যাবো 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 সেই জন্য নিচে নিয়ে এলাম রোদে কিছুই দেখা যাচ্ছে না ওদিকে পেছনে আম পাড়ছে মা কাকুরা আম পেড়ে দিচ্ছে আর আমি একটু নিচে যেহেতু এসছি তো গাছগুলো একদম খটখটিয়ে গেছে তো ভাবছি গাছগুলো একটু জল দিয়ে দিই ঠিক আছে তো গাছ আর এরা আমাকে কোনো কাজ করতে দেবে না সেজন্য দরজাটা বন্ধ করে রয়েছে ওই পাশ থেকে আওয়াজ আসছে তো আমি এবার একটু ফেস প্যাক লাগাবো প্রচুর গরম পড়ে গেছে এই যে এটা হচ্ছে চন্দনের প্যাক আর এটা হচ্ছে মুলতানি মাটি এই যে হাফ চামচ করে নিয়ে নিয়েছি চন্দন আর মুলতানি মাটি তার সঙ্গে দেবো গোলাপ জল তো মিক্সড করে আমি মেখে নিই এটা গরমে কিন্তু একদম দারুণ উপকার দেয় চলো আমার ফেস প্যাক লাগানো হয়ে গেছে আমি জাস্ট সেমি ড্রাই করে আমি ধুয়ে নেবো তারপরে স্নান ফান করে একটু ফ্রেশ হয়ে নেবো
আর আজকে আমি ভিডিওটি এখানেই এন্ড করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে এবং অল টাইম স্মাইল করবে আর মাস্ক লাগাবে। তো শোনো, দিকে দেখো, এদিকে বসো। তো আজকের মতো টাটা, বাই বাই। টাটা বাই বাই করে দাও, টাটা বাই বাই করে দাও, টাটা বাই বাই করে দাও, টাটা বাই বাই করে দাও।